আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানজিস কুকবুক। চিকেন মান্দি ট্রেডিশনালি ইয়েমেনি একটি ডিশ, কিন্তু এর পপুলারিটি অ্যারাবিয়ান কান্ট্রিজগুলোতে অনেক বেশি। চিকেন মান্দি হচ্ছে স্মোকি রোস্ট চিকেন আর ফ্লেভারফুল রাইসের অসাধারণ কম্বিনেশন। চিকেনটা মান্দি মশলায় ম্যারিনেট করে নিতে হয়, যে চিকেনটাকে অনেক জুসি আর টেস্টি করে তোলে। প্রথমেই চিকেন ম্যারিনেশনের জন্য মান্দি মশলাটা তৈরি করে নিচ্ছি। একটি গ্রাইন্ডারে 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 3-4 টুকরো দারচিনি স্টিক, 7-8টি সবুজ এলাচ, 1টি কালো এলাচ, 7-8টি লং, 1টি জয়ফলের কম অর্ধেক, অর্ধেকটা ড্রাই লেমন, 1টা চামচ কালো গোলমরিচ আর 1/2 চামচ মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন চিকেন ম্যারিনেট করার জন্য একটি পাত্রে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি। এর থেকে 1-চা চামচ পরিমাণ রাইস রান্নার জন্য উঠিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, 1/2 চামচ চাট মশলা, 1-চা চামচ প্যাপরিকা পাউডার, 1-চা চামচ আদার পেস্ট, 1/2 কাপ হালকা কুসুম গরম পানিতে 1 চিমটি পরিমাণ জাফরান গুলিয়ে নিয়েছিলাম, তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ঠিক পেস্ট তৈরি করে নেব। এবার চিকেন অ্যাড করব। আমি প্রায় 1.5 কেজি ওজনের একটি আস্ত চিকেনকে মাঝ বরাবর কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে মশলা ঢোকার জন্য কিছু কাট দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15-20 মিনিটের জন্য। চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু স্টিমে কুক হয়, তাই চিকেনে মশলা ভালোভাবে মাখানো অনেক ইম্পর্টেন্ট। প্রতিটা কাটের ভিতরে হাত দিয়ে খুব ভালোভাবে মশলা মাখাতে হবে। এতে করে চিকেনগুলো শুধু উপর থেকে না, ভেতর থেকেও অনেক জুসি আর ফ্লেভারফুল হয়। মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্রাশ করে নিব। এ পর্যায়ে তেল দিয়ে দিলে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে থাকবে। ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে 4 ঘন্টা। আমার হাতে সময় আছে, তাই আমি সারা রাত ম্যারিনেট করে রাখব। মনে রাখবেন, চিকেনটা যতটা সময় ম্যারিনেট করে রাখবেন, চিকেনটা কিন্তু ততটাই ফ্লেভারফুল হবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। রাইস রান্নার জন্য একটি প্যানে 1/2 কাপ পরিমাণ তেল আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া আমন্ড ভেজে একটি বাটিতে উঠিয়ে নিব। এই ভাজা তেলটার মধ্যেই দিয়ে দিব 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের কালার কিছুটা গোল্ডেন হয়ে আসলে দিয়ে দিব 1.5টা ড্রাই লেমন, 3-4টা দারচিনি স্টিক আর 5-6টি সবুজ এলাচ। এগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে স্টার্ট হবে। তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কিশমিশ। কিশমিশটা দিয়ে আরও 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বাসমতি চাল। চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর আগে থেকে তুলে রাখা 1-চা চামচ মান্দি মশলা। 1-2 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব, যাতে মশলাগুলো চালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা জাফরান মিশানো পানি। এই পানিটা চালগুলোকে যেমন কালারফুল করবে, তেমনি এর ফ্লেভারও অনেক গুণে বাড়িয়ে দিবে। দিয়ে দিব চালের দ্বিগুণ পরিমাণ ফুটন্ত গরম পানি। আমি ওভেনে স্টিম করব, তাই একটি ওভেন প্রুফ হাঁড়িতে চালগুলোকে নিয়ে নিচ্ছি। রান্নাটা চাইলে রাইস কুকার বা স্টিমারেও করা সম্ভব, বাট আমার কাছে ওভেনের চিকেনের কালার আর ফ্লেভার বেশি ভালো লাগে, তাই আমি ওভেনে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অপশন ইউজ করতে পারবেন। ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। হাঁড়িটার উপর এমন একটি স্টিমার দিয়ে তার উপর চিকেনটা বসিয়ে নিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে, এটা আমার রাইস কুকারের স্টিমার। ওভেন প্রুফ হয় আমার কাছে এটার মধ্যে মান্দি রান্না করাটাই বেশি ইজি মনে হয়। প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ঘন্টা কুক করে নিতে হবে। চিকেনের উপরে কালারটা ভালো আসার জন্য আমি উপরে কোনো ঢাকনা ইউজ করিনি। তবে হ্যাঁ, পুরো কুকিং প্রসেসে ওভেনের ডোর কিন্তু ওপেন করা যাবে না। মান্দি কুক হতে থাক, আমি মান্দির জন্য একটি সস প্রিপেয়ার করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 3টি কাঁচামরিচ, 3 কোয়া রসুন, 1 মুঠো ধনে পাতা, সাথে মাঝারি সাইজের 2টো টমেটো কেটে দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1-চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো, 1/2-চা চামচ চাট মশলা। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ পরিমাণ পানি। আরও 1টি পেঁয়াজ দিয়ে
সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। একেবারে মিহি ব্লেন্ড করব না, কিছুটা দানা দানা ভাব রাখব। আর একটা কথা, এই সসটা তৈরি করতে সব কাঁচা উপকরণ ব্যবহার হয়, তাই মান্দিটা তৈরির কিছুক্ষণ আগে সসটা তৈরি করে নেওয়া ভালো। আমার মান্দিটা কুক হয়ে গিয়েছে, তাই ওভেন থেকে বের করে নিচ্ছে। ওভেনে দেওয়ার কারণে চিকেনে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এখন দমে দেওয়ার জন্য চিকেনগুলোকে রাইসের উপর বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার রাইসগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন একটি অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি বসিয়ে তার মধ্যে একটি জ্বলন্ত কয়লা দিয়ে দিচ্ছি। উপরে কিছুটা তেল ছড়িয়ে দিব। ধোঁয়া ওঠা শুরু হলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট। এই পুরো সময়টার মধ্যে উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ধোঁয়াগুলো বাইরে বের হতে না পারে। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার বের হচ্ছে, ঠিক যেমনটা চারকোলের উপর রান্না করলে পাওয়া যায়। উপর থেকে কয়লাটা সরিয়ে নিচ্ছি, পছন্দ মতো সার্ভ করে নিব। চালটা কতটা ঝরঝরে হয়েছে তা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য উপর থেকে আগে থেকে ভেজে রাখা আমন্ড আর কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, আর সাথে মান্দি সস তো থাকছি। অসম্ভব মজাদার একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের জন্য চিকেনটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কুক হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।